ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দিল্লিতেই শেষকৃত্য হবে এবং সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। কেন্দ্রের সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকারও। ভারতীয় রাজনীতিতে অবসান হলো একটা যুগের, থেমে গেল পাঁচ দশকের রাজনৈতিক সফর। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, লড়াকু রাজনীতিক বলে পরিচিত প্রণব মুখোপাধ্যায় গত ২১ দিন ধরে দিল্লির সেনা হাসপাতালে পাঞ্জা লড়েছেন মৃত্যুর সঙ্গে। ৯ আগস্ট রাতে বাসভবনে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। পরদিন তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ধরা পড়ে প্রাক্তন রাষ্ট্রপতি করোনা পজিটিভ, কিন্তু অবস্থা এতটাই গুরুতর ছিল যে তার মধ্যে অস্ত্রোপচার করতে হয়। সেই থেকে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। ২১ দিন ধরে সারা দেশ তাঁর আরোগ্য প্রার্থনা করেছে, কিন্তু গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার একটু একটু করে অবনতি হয়েছে। সোমবার বিকেলে থামলো সেই লড়াই। ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের জন্মভূমি বাংলা, তবে কর্মভূমি দিল্লি, যেখানে তিনি চারাগাছ থেকে মুখের হয়ে পরিণত হয়েছিলেন। মঙ্গলবার দিল্লিতেই প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তার বাসভবনেই দেহশায়িত থাকবে, তারপর শেষকৃত্য। গভর্নমেন্টের প্রোটোকল অনুযায়ী গভর্নমেন্ট যেটা করবে সেটা করবে, আর আমাদের যে প্রোটোকল অনুযায়ী এখানে বাবা যেখানে থাকতেন সেখানে ওনাকে নিয়ে আসা হবে। ১০টা থেকে ১২টা বা ১২:৩০ পর্যন্ত রাখা হবে। ওখান থেকে সোজা ক্রিমিশন গ্রাউন্ডে নিয়ে যাবো, ইলেকট্রিক ক্রিমিশন গ্রাউন্ডে, যেখানে মাকে দাহ করা হয়েছিল, সেটা করে ওনার অস্থি নিয়ে হরিদ্বার যাবো কালকে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। এই সাত দিন সমস্ত সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাজ্য সরকারের তরফে শেষকৃত্যের দিন সরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। ভারত তথা বাংলার সুসন্তান প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে যে রাষ্ট্রিক নির্দেশ আছে সেটা তো পালিত হবেই। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, ৬ তারিখ পর্যন্ত রাষ্ট্রিক শোক হবে। সকল সরকারি প্রতিষ্ঠান, সরকার পোষিত সকল প্রতিষ্ঠান, স্কুল কলেজ প্রভৃতি, এমনিতেও সেগুলো অফিস যদি খোলা থাকে, সকল কিছুই ছুটি থাকবে। বঙ্গ তার জন্মভূমি, দিল্লি তার ভিত্তিভূমি, আক্ষরিক অর্থেই তিনি ভারত সন্তান। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত গোটা দেশ। এবিপি আনন্দ।